कम्बजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मित्तोर्मक्षी अमामृता। সকাল সকাল তো আমার পুজো দেওয়া শেষ, আজকে মহাশিব চতুর্দশী, তো আজকের দিনটা তো স্পেশাল, খুবই স্পেশাল। আজকের দিনে সবাই শিবের মাথায় জল ঢালে, তো আমিও জল ঢাললাম, তার সঙ্গে পুজোও দিলাম। তো তোমরা দেখতে থাকো আজকের দিনটা আমি কি করে কাটালাম। সো ফ্রেন্ডস, চলো দেখি কি কি করি আজকের দিনে। তো আমার পুজো তো শেষ হয়ে গেল, এখন আমি প্রসাদ নিচ্ছি। তো এটা মেয়ের জন্য প্রসাদ নিচ্ছি, তো আমাকে বলে দিচ্ছে আমি কি ও কী কী খাবে, তার জন্য ও যেটা বলছে তো সেটা দিচ্ছি। তারপরে আমি যাব রান্নাঘরে, কিছুটা প্রসাদ খাওয়ার পর কিছুটা রেস্ট করে তারপরে যাব রান্নাঘরে। আর বিকেলে আমাদের একটু প্ল্যান আছে ঘোরাঘুরি করার, আমাদের এখানে ছোটো খাটো মেলা বসে, তো ওইখানে যাব ঘুরতে, তো তোমাদেরকেও একটুখানি দেখানোর চেষ্টা করব। তো চলো আগে রান্নাটা সেরে নিই। তো আজকে আমি করব বেগুন ভাজি, আর এখানে দেখো করে নিচ্ছি বেগুন ভাজির পরে যে তেলটা রয়ে গেছে, তো সেই তেলটার মধ্যে আমি এখন এটাতে পনির ভেজে নিচ্ছি। তো আর করব পনির আর ফুলকপি আলুর তরকারি, আর সঙ্গে থাকছে বেগুন ভাজি। তো আজকের খাওয়াটা তো দারুণ জমে যাবে, তো দেখতে থাকো তোমরা, আর সাথে থাকো একদম ভিডিওর এন্ড অবধি। কেটে কেটে ভিডিও দেখলে একদম চলবে না, পুরো ভিডিও ভালো করে দেখতে হবে। আর যদি লাইক করো তাহলে তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড বেল আইকনটা কিন্তু নিশ্চয়ই প্রেস করবে নোটিফিকেশনের জন্য। আর তোমরা আমাকে সাপোর্ট করছো অনেকেই, তো তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। তোমরা আমাকে আরও সাপোর্ট করো, তো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য, এটাই আশা করছি ফ্রেন্ডস তোমাদের কাছ থেকে। তো দেখতে থাকো ভিউয়ার্স, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই আজকের এই ভিডিওটা। আরেকটা শিব মন্দিরে, আর মেলা থেকে আসার সময় দুটো কাপ নিয়ে আসলাম, এই দেখো কাপ দুটি খুব সুন্দর। তো আজকে মেলাতে স্কুটিতে করে গিয়েছিলাম, তো মেলাতে যাওয়ার আগে একটা ছবি তুলে নিলাম, তো দেখো